सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। এমন উদ্যমের সাথে যথার্থ সম্ভবত একজনই বাঙালি মহিষীর জীবন, যিনি নিজের সর্বস্ব দিয়ে দেশের স্বাধীনতা আনতে চেয়েছিলেন। 1997 সালের জানুয়ারি মাসে আমাদের স্কুলে একটা রচনা লিখতে দেওয়া হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে। সেই ছিল আমার মোমেন্ট অফ হিরো ওয়ার্শিপ, কারণ তখনই আমার পরিচয় হয় এই মহামানবের জীবনীর সাথে। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্রের পিতা কটক শহরে ওকালতি করতেন। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন সুভাষ, সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু বিপ্লব সচেতন সুভাষ দেশ স্বাধীন করার লক্ষ্যে ব্রত হন। তাঁর রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক হয়ে রয়েছে এলগিন রোডের এই বিল্ডিংটা, নেতাজি ভবন। যে কোনো স্পাই থ্রিলারকে হার মানানোর মতো সত্যি একটা ঘটনা এই বাড়িতেই ঘটিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। হলুদ সবুজ লাল রঙের এই বাড়ি থেকেই সূত্রপাত ঘটেছিল স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়। শিক্ষা সাহিত্য সঙ্গীত সংস্কৃতিতে বাঙালিদের সুনাম চিরকালের, কিন্তু বাঙালিদের মধ্যে এমন দুর্দণ্ড প্রতাপ কেউ যে থাকতে পারেন তা নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। সীতামাতাকে উদ্ধার করার জন্য শ্রীরামচন্দ্রকে যেমন সাহায্য করেছিল রামসেতু, সেই রকম বিদেশে যাওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিল ওয়ান্ডারার BLA 7169 এই গাড়িটা। অসুস্থ অবস্থায় সুভাষচন্দ্রকে গৃহবন্দী করে রাখা হয়েছিল তাঁরই এলগিন রোডের বাড়িতেই। সেই বাড়ি থেকেই সকলের নজর এড়িয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তার এই পলায়ন দ্য গ্রেট এস্কেপ বা মহা নিষ্ক্রমণ নামে খ্যাত। তার ভাইপো শিশির বসু এই জার্মান ওয়ান্ডারার চালিয়েই সুভাষচন্দ্রকে এলগিন রোডের এই বাড়ি থেকে পালাতে সাহায্য করেন। রথের মতো এই গাড়িকে ব্যবহার করেই নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পরিত্যাগ করে পাড়ি দিয়েছিলেন বিদেশে শুধুমাত্র ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে। সুভাষচন্দ্র মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করে 1941 সালের 16 জানুয়ারি রাত 1:30 নাগাদ বাড়ির পেছন দিকের সিঁড়ি দিয়ে নেমে এই গাড়িতে চড়ে রওনা হয়ে যান গোমোর উদ্দেশ্যে। সেখান থেকে দিল্লি কালকা মেল ধরে শুরু হয় তাঁর জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। 38-2 এলগিন রোডের এই বাড়িটা এখন একটা মিউজিয়াম, যেখানে রয়েছে নেতাজির ব্যবহার করা সামগ্রী। তার বেডরুমে তার আসবাব, তার ট্রাইকালার পেইন্টেড স্টাডি রুম, তার বিভিন্ন কোট টুপি জুতো জোড়া, কাগজে প্রকাশিত তার সম্পর্কে সংবাদ, INR মেডেল, বিভিন্ন দেশনায়কের কাছ থেকে পাওয়া উপহার, তার হাতে লেখা কত চিঠি কত জার্নাল ভাবাবেগে ভরিয়ে দেয় যে কোনো দেশপ্রেমীর হৃদয়। আজও তাঁর কর্মকাণ্ড, তাঁর আদর্শ, দেশের প্রতি তাঁর আবেগ অনুপ্রাণিত করে চলেছে নতুন প্রজন্মকে। নেতাজি ভবন ঘুরে দেখার সময় আমার আলাপ হয়েছিল বেঙ্গালুরু থেকে আসা প্রগতির সাথে। প্লিজ টেল আস কেসা লাগা পুরো এক্সপেরিয়েন্স। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ইয়ে পেলি বার মে আই হু নেতাজি ভবন এন্ড ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট মে এক্সপেক্ট করি থি জো মে চাতি থি। অ্যাকচুয়ালি আগর দেখা যায় তো হিস্ট্রি কো মানতে হ্যায় হিস্টোরি। অফ কোর্স রিমুভিং দ্য জেন্ডার পার্ট অফ ইট, হিস্ট্রি ইজ অল অ্যাবাউট স্টোরিজ এন্ড that is what I think as people with shared cultures, with shared histories, humko wo janne ki ek curiosity rehni chahiye aur wo curiosity feed karne ke liye aise jagah jagah pe we need to have places jahan pe hum jaake hamare khud ke history ke bare mein soch paaye and I think that is what Netaji Bhavan did for me. It helped me connect more with my history as an Indian because ye shayad mujhe kahin aur mehsoos karne ko nahi milta. Very very impactful and I'm so happy that I got to do this. Bharatiya Swadhinata Sangrame bangalider obodan oporishim ebong tar moddhe sobche ujjol nakshatro sombhaboto amader sokoler priyo Netaji Subhash Chandra Bosu. Tar duronto sahosh o dhiro sankalper sharok
এই মন্দিরের সামনে দাঁড়িয়ে তার প্রতি আমাদের প্রণাম জানাচ্ছি। দেশ কখনো বিপদের সম্মুখীন হলে অন্য কোনো রূপে হয়তো তিনি আবার ফিরে আসবেন, কারণ তার মতো হিরোর মৃত্যু হয় না। আমাদের চিন্তনে, মননে, স্মরণে তিনি অমর, অজেয়, অক্ষত।